कच्ची डोरियों 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 से मैंनो तू बांध ले, पक्की यारियों 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 में। कृष्णेंदु के नहीं जिदी किछु बोलार हुए ताहले शुरू करब जे आमादेर आमरा प्रथम थेके बंधु छिलाम। आरो प्रथम थेके जदि बोली ताहले स्कूल लाइफ थेके आमार पेछन पेछन बाइके करे घुरतम, আমাকে ফলো করতো। এখন ম্যারেড ওয়াইফ, যে আমার ছিল বন্ধু, থাকবে চিরকাল। তার নিয়ে দুটি কথা বলবো, সে হচ্ছে মনের মানুষ, যেটা বলা হয়, যেটা আমরা সবসময় খুঁজি, সে হচ্ছে একজন। ছিল আমার স্কুলমেট, তো বোনকে ছাড়তে যেত, আমার পেছন পেছন ঘুরত, এইসব হতো। কিন্তু ব্যাপারটা শুধু বন্ধুত্ব অবধি ছিল। তার ইচ্ছে আকাঙ্ক্ষা, যেটার জন্য আমি কিছু পজিটিভ ভাইব পাই, কিছু হয়তো আমাকে লড়তে হয়। শেষ পর্যন্ত যখন আমি ওর থেকে সেই স্মাইলটা পাই, সেটাই হচ্ছে আমার মানে ভিক্টরি। আর ওর নিয়ে বেশি কিছু বলবার নেই, কারণ হচ্ছে ওর নিয়ে বলতে গেলে এখন আমার কাছে প্রচুর কিছু আছে, যেটা হয়তো কমপ্লিট করতে পারবো না। এখন শেষমেশ ওর মতন হয়তো বন্ধু কেউ কোনোদিন পাবে না। কৃষ্ণেন্দুর বন্ধুত্বটাও হয়তো আস্তে আস্তে গাঢ় হতে শুরু করে। ও আমাকে পছন্দ করতো, কিন্তু আমি ওকে একদমই পছন্দ করতাম না। তারপরে ও সবার প্রথমে আমার মায়ের সাথে বন্ধুত্ব করে, পরে ব্যাপারটাকে একটু অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। আস্তে আস্তে বন্ধুত্বটা আরও বেশি গাঢ় হয় ওর আর আমার মাঝখানে। তারপরে আজকে আমরা হ্যাপিলি ম্যারিড কাপল।